हेलो व्यूअर्स अस्सलामु आलैकुम पृथिवीर जे जेखान थेके देखछेन सबाइके जानाच्छि आन्तरिक शुभेच्छा अभिनंदन। टी20 विश्वकपे कोन दल कत टाका पाबे सेई विषये विस्तारित जानते पुरो भिडियोटी देखुन। जारा एखोनो सबस्क्राइब करेननि अवश्यई सबस्क्राइब करुन। आर मात्र कयेकदिन अपेक्षा, एरपरई माठे गड़ाबे टी20 विश्वकप। एरই মধ্যে বিশ্বকাপের প্রাইজ মানি প্রকাশ করেছে আইসিসি। আইসিসির এই তালিকা অনুসারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে 16 লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 14 কোটি টাকা, এবং রানার্স আপ দল পাবে 8 লক্ষ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 6 কোটি 84 লাখ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া প্রত্যেকটি দল পাবে 4 লক্ষ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 3 কোটি 42 লক্ষ টাকা। এছাড়া সুপার 12 পর্বের বিজয়ী দলের জন্য থাকছে উইনিং বোনাস। এই পর্বে 30টি ম্যাচের প্রতিটি জয়ী দল পাবে 40,000 ডলার, মানে কোনো টিম একটি ম্যাচ জয়ী হলেই পাবে 34,20,000 টাকা। সুপার 12 থেকে বাদ পড়া দলের জন্য রয়েছে বরাদ্দ। সুপার 12 থেকে বাদ পড়া প্রতিটি দল পাবে 70,000 মার্কিন ডলার। একই সঙ্গে প্রথম রাউন্ডে ম্যাচ জিতলেও থাকছে পুরস্কার। প্রথম পর্বের ম্যাচ জিতলে দেওয়া হবে 40,000 ডলার, যা বাংলাদেশি টাকায় 34,20,000 টাকা। এই পর্বে 12 ম্যাচের এই প্রতিযোগিতা থেকে বাদ পড়া দলগুলোকে দেওয়া হবে 40,000 মার্কিন ডলার। প্রাথমিক পর্বে দুই গ্রুপে অংশ নেবে 8টি দল। দলগুলো হলো বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কা। অন্যদিকে সুপার 12 গ্রুপে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে যোগ দিবে প্রাথমিক পর্বের সেরা 4 দল। আগামী 17 অক্টোবর প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডের উদ্বোধনী দিনে মাঠে নামবে বাংলাদেশ বনাম স্কটল্যান্ড, এবং দ্বিতীয় রাউন্ডের চূড়ান্ত পর্বের খেলা 23 অক্টোবর থেকে শুরু হবে। ওই দিন অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে। এখন দেখার পালা বাংলাদেশ টিম এই টি20 বিশ্বকাপ থেকে কত টাকা প্রাইজ মানি পায়। সেই হিসেবে ধরেই নেওয়া যায় প্রথম পর্বে বাংলাদেশ কোয়ালিফাই করে সুপার 12-এ যাবে। সেখানে বাংলাদেশের যে 3টি ম্যাচ আছে, 3টি ম্যাচ আশা করছি 3টি ম্যাচে জয়লাভ করবে। যদি 3টি ম্যাচ জয়লাভ করে সেখানে প্রতি ম্যাচের জন্য 40,000 ডলার করে পাবে, এবং সুপার 12-এ আসার পর সুপার 12-এ প্রতি ম্যাচ যদি জয়লাভ করে সেই ক্ষেত্রে প্রতি ম্যাচের জন্য 40,000 ডলার করে পাবে, তার মানে 34,20,000 টাকা। বাংলাদেশ টিম নকআউট পর্ব থেকে যদি বাদও পড়ে সেই ক্ষেত্রে বাংলাদেশ টিম 70,000 ডলার পাবে। সেই হিসাবে আমরা নাই করি, আমরা চাই বাংলাদেশ টিম ভালো করুক, সর্বোচ্চ পর্যায়ে যাক। আমাদের লক্ষ্য কমপক্ষে বাংলাদেশ টিম সেমিফাইনাল খেলুক। আমরা প্রাইজ মানি নিয়ে কথা না বলি, আমাদের একটাই লক্ষ্য থাকবে, হ্যাঁ, বাংলাদেশ টিম কমপক্ষে সেমিফাইনাল খেলুক। আসলে প্রত্যেকটা দেশেরই মানুষের স্বপ্ন থাকে, আমাদেরও স্বপ্ন আছে বাংলাদেশ টিম একদিন ভালো করবে, বিশ্বকাপ জয় করবে, টি20 বিশ্বকাপ জয় করবে। তো সব কিছু নিয়ে হচ্ছে আমরা সবাই দোয়া করব বাংলাদেশ টিমের জন্য। আর বিষয়টা হচ্ছে বাংলাদেশ টিম কতটুকু ভালো করবে সেটা সময়ই বলে দিবে। সবাইকে আবারও ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।